সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি বাংলা ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি মূলত ইংলিশ স্পোকেনেরই একটি লেসন। এখানে আপনারা স্ক্রিনে অনেকগুলো বাংলা বাক্য দেখতে পাচ্ছেন। এই বাংলা বাক্যগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি, যেমন আমি এমনই, আমরা এমনই, তুমি বা তোমরা এমনই। এই বাক্যগুলোর প্রায় সবগুলো শেষে আপনারা হ্রস্বই ই নামক একটি বর্ণ দেখতে পাচ্ছেন, এবং এই হ্রস্বই বর্ণ বা ই প্রত্যয়টি যুক্ত হয়ে এগুলোকে একটি একটি সিগনিফিকেন্সফুল বাক্যে পরিণত করেছে। এবং এই সিগনিফিকেন্সের জন্য ইংলিশে আমরা কোন ওয়ার্ডটি ব্যবহার করব বা কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব, সেগুলোই আজকের আলোচ্য বিষয়। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচ্য বিষয়ের আলোচনা শুরু করি। যেমন আমি এমনই, এর জন্য শুরুতেই আমাকে যেটি ব্যবহার করতে হবে, দ্যাটস হাউ। এখানে আসলে দ্যাট ইজ হাউ, এই দ্যাট ইজ হাউ, দ্যাট ইজ এর সংক্ষিপ্ত রূপ আমি দ্যাটস ব্যবহার করেছি। একটা মজার বিষয় হলো যে ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে আপনি যদি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেন তাতে ফর্ম্যালিটি নষ্ট হয় না, অর্থাৎ ইনফর্মাল হয়ে যায় না। যদিও শুনতে কিছুটা ইনফর্মালের মতো হয়, কিন্তু এটা ইনফর্মাল হয় না, বরং এটাকে এটা ভাষার শ্রুতি মধুরতাকে আরও বাড়িয়ে দেয় এবং স্পন্টেনিয়াসনেসটাকেও বাড়িয়ে দেয়। সেজন্য আমরা এটা ব্যবহার করতেই পারি। যেমন আমি এমনই, এর জন্য আমরা লিখলাম দ্যাট ইজ হাউ আই অ্যাম বা দ্যাটস হাউ আই অ্যাম। এখানে দেখুন সাবজেক্ট ছিল আমি, সেই জন্য এই আমির জন্য আই ব্যবহার করছি, আর আইয়ের পরে তো আমরা জানি অ্যাম ব্যবহার করতে হয় এবং এটা সংক্ষিপ্ত ফর্ম, আমি অ্যাপোস্ট্রফি অ্যাম ব্যবহার করেছি এখানে। সো দ্যাটস হাউ আই অ্যাম, আমরা এমনই। অনুরূপভাবে আমরা লিখতে পারি দ্যাটস হাউ, বাট আমরা যেহেতু সাবজেক্ট এখানে আমির পরিবর্তে আমরা, সুতরাং আমরা এখানে উই ব্যবহার করব, আর উই এর পরে আমরা তো জানি আর ব্যবহার করতে হয়, সেই জন্য উই আর। সো দ্যাটস হাউ উই আর। অনুরূপভাবে আমরা বলতে পারি তুমি বা তোমরা এমনই, দ্যাটস হাউ ইউ আর। সে বা তারা এমনই, দ্যাটস হাউ হি অর শি ইজ। অ্যাঞ্জেল এমনই, দ্যাটস হাউ অ্যাঞ্জেল ইজ। অ্যাঞ্জেলিনা ও অ্যাঞ্জেল এমনই, দ্যাটস হাউ অ্যাঞ্জেল অ্যান্ড অ্যাঞ্জেলিনা আর। আমি এখানি, আমি এখানে। দেখুন এখানে ই প্রত্যয় যুক্ত হয়নি, সুতরাং আমি লিখতে পারি আই এম হিয়ার। আমার বিশ্বাস এই বাক্যটি প্রায় বেশিরভাগ মানুষের কাছেই জানা, কিন্তু আমি যখন বলবো আমি এখানেই, তখন এর জন্য ব্যবহার করতে হবে দিস ইজ ওয়ের আই অ্যাম। আমি এখানে ব্যবহারও করেছি দিস ইজ ওয়ের আই অ্যাম। আমি এখানেই বাস করি, দিস ইজ ওয়ের আই লিভ। দেখুন এখানে অ্যাম ব্যবহার করিনি, কারণ এখানে ভার্বটি ছিল বাস করা, আর বাস করার ইংলিশ হচ্ছে লিভ, সেই জন্য আমি এখানে লিভ ব্যবহার করেছি। অনুরূপভাবে সে সেখানেই বাস করে, দ্যাটস ওয়ের হি অর শি লিভস। এখানে লক্ষণীয় বিষয় হলো আমি কিন্তু এখানে দিস ইজ ওয়ের ব্যবহার করিনি, আমি ব্যবহার করছি দ্যাট ইজ ওয়ের, দ্যাট মিন্স দ্যাটস ওয়ের। কেন? কারণ এখানে বাংলা বাক্যটি, বাংলা বাক্য দুটি যদি লক্ষ্য করুন তাহলে একটি বিষয় পরিষ্কার হয়ে যাবে যে আমি প্রথম বাক্যে লিখেছি এখানেই, আর দ্বিতীয় বাক্যে অর্থাৎ 10 নম্বর বাক্যে লিখেছি সেখানেই। সেই সেখানেই বোঝানোর জন্য এখানে দ্যাটস ওয়ের ব্যবহার করেছি। তো বাংলা ইংলিশ বাক্যটি হয়ে গেল দ্যাটস ওয়ের হি অর শি লিভস। অনুরূপভাবে তারা সেখানেই বাস করে, দ্যাটস ওয়ের দে লিভ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস আজকের এই ভিডিও টিউটোরিয়ালের লেসনটি আপনারা ভালো করে বুঝেছেন। আগামী কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসার আগ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। গুড বাই, ভালো থাকুন।